এখনো মর্যাদার কিশোরগঞ্জ জেলার সকল বেসরকারি সরকারি নার্সিং প্রতিষ্ঠানের তথ্য। প্রথমে আছে কিশোরগঞ্জ সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজ, এখানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন করা রয়েছে 25টি এবং বিএসসিতে আসন করা রয়েছে 25টি। এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। তারপর আছে কিশোরগঞ্জ করিমগঞ্জ প্রেসিডেন্ট আব্দুল হামিদ নার্সিং ইনস্টিটিউট, এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন করা রয়েছে 60টি। তারপর আছে কিশোরগঞ্জ বাতজপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজ, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন করা রয়েছে 60টি, বিএসসিতে আসন করা রয়েছে 50টি। কিশোরগঞ্জ ভৈরব স্ট্যান্ডার্ড নার্সিং ইনস্টিটিউট, এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন করা রয়েছে 40টি। তারপরে আছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান আর এখানের 3টি বেসরকারি প্রতিষ্ঠান, এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন করেছে 50টি এবং মিডওয়াইফারিতে আসন করেছে 25টি। এসব প্রতিষ্ঠানে আপনাকে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করতে হবে। এসএসসি পরীক্ষা বা তার সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেই নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে, তখন সেখানে আবেদন করতে হবে। সেখানে আবেদন করতে চাইলে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে, বিএসসি হলে তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে, যদি জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেইন যে কোনো একটি থাকলে হবে। বিএসসি এবং ডিপ্লোমাতে সরকারিতে ছেলেদের আশঙ্কা থাকবে 10% এবং বেসরকারিতে 20% সিট থাকবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকবে এবং বিএসসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান প্রশ্ন থাকবে। তাছাড়া এসএসসি জিপিতে 20 মার্ক, এসএসসি জিপিতে 30 মার্ক, মোট 100 মার্ক। 100 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষায় কমপক্ষে 40 পেলেই যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।